অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি আলোচনা করতে চলেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ভিডিও, পিতৃ বিসর্জন অমাবস্যা অর্থাৎ মহালয়া সম্বন্ধে। আপনাদেরকে আমি এই ভিডিওতে বেশ কিছু কাজের কথা বলবো, যে কাজটি করলে শনি ও রাহু যদি আপনার রাশিচক্রে খারাপ থাকে তার কুপ্রভাব থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেনই পাবেন। দেখুন, এবছর একটি সুন্দর মহা সংযোগ কিন্তু সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে শনি ও রাহুর। এই সুন্দর মহাযোগটা আপনারা যদি সঠিক নিয়মে যদি এই ক্রিয়া আপনারা করতে পারে, যে ক্রিয়াটি আমি বলবো, বিশেষ ফলপ্রসূ কিন্তু আপনাদের হবে। তো আমার এই বুকিং নাম্বারটি আপনারা দেখতেই পাচ্ছেন, 9609343993। এই নাম্বারটা অনলি ফর হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার, এখানে আপনারা অনলি বুকিং করবেন। এখানে অনেকেই জানতে চাইছেন যে আমার ডেট অফ বার্থ এত, আমার রাশি কী, লগ্ন কী, এটার জন্য কিন্তু এখানে নয়। আপনাদের এখানে জন্মকুণ্ডলী বিচার করা হবে এবং সেখানে আপনাদের কী কী করতে হবে না করতে হবে সমস্ত কিন্তু সেখানে আপনারা অবশ্যই কল করে জানতে পারবেন, অনলি ফর বুকিং করার জন্য। এখানে শুধু রাশি লগ্নের জন্য অনেকেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছেন, এটা করবেন না। এখানে শুধুমাত্র বুকিংয়ের জন্য আপনারা এখানে কথা বলতে পারেন। তো শুরু করা যাক আলোচনাটি, যে এই পিতৃ বিসর্জন অমাবস্যাতে কী ক্রিয়া করবেন, যে ক্রিয়া আপনাদের জীবনে আসবে আমূল পরিবর্তন। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। দেখুন, এই যে পিতৃ বিসর্জন অমাবস্যা, এটা হচ্ছে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ তিথিতে এই পিতৃ বিসর্জন অমাবস্যা হয়। অর্থাৎ এই যে পিতৃপক্ষ চলছে, এই পিতৃপক্ষতে আপনারা যদি কিছু না কিছু করতে পারেন, কিন্তু এই পিতৃ বিসর্জন অমাবস্যার দিন আপনারা বিশেষ কিছু ক্রিয়া যদি করেন, আপনাদের পূর্বপুরুষদের আশীর্বাদ কৃপা আপনারা পাবেনই পাবেন। দেখুন, এই পিতৃপক্ষে কি হয়, আমাদের যারা পূর্বপুরুষরা আছেন তারা কিন্তু এই পৃথিবীতে অর্থাৎ মর্ত্যলোকে নেমে আসে এবং তাদেরকে আশীর্বাদ করে, কেমন আছে তা কিন্তু দেখে। অর্থাৎ এই সময়টা তাদেরকে যদি আমরা সঠিকভাবে স্মরণ করি এবং সঠিকভাবে আমরা যদি জল দিই এবং তর্পণ করি তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে, তাতে কী হয়, আমাদের পরিবারের সকলের সুস্থ এবং শান্তিতে এবং সমৃদ্ধিতে কিন্তু থাকবে। এটা খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে কথা বলছি। এই সময় এই পিতৃ বিসর্জন অমাবস্যার দিন অবশ্যই সাত্ত্বিকভাবে থাকুন, সাত্ত্বিক আহার গ্রহণ করুন এবং এই সময় আপনারা বিশেষ করে যারা বাস্তবে নির্ধনী অর্থাৎ প্রকৃতই যারা গরিব, তাদেরকে অন্ন, বস্ত্র যদি বা অর্থ, এই তিনটা যদি আপনারা দান করতে পারেন, দানটা হচ্ছে সবথেকে এই পিতৃ বিসর্জন অমাবস্যাতে বড় ক্রিয়া। অর্থাৎ আপনারা যদি ভালো করে ভোজন করাতে পারেন, খাওয়াতে পারেন, আপনারা যদি বস্ত্র দিতে পারেন, জুতো দিতে পারেন এবং আপনারা যদি কিছু আপনাদের সাধ্যাতিক অর্থ যদি দিতে পারেন, এই দানটা যদি আপনারা করতে পারেন, বিশেষ কিন্তু লাভ এই মহালয়ার দিন আপনারা কিন্তু পাবেনই পাবেন। আমি খুব জোর গলায় দায়িত্ব নিয়ে কথাটা আপনাদেরকে বলছি। এই যে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের তিথিতে এই যে পিতৃ বিসর্জন অমাবস্যার বিশেষ মাহাত্ম্য কিন্তু আছে। এর সাথে সাথে আপনারা ব্রাহ্মণকে, আপনারা এদিন যারা নিষ্ঠা ব্রাহ্মণ তাদেরকে আপনারা অবশ্যই সাত্ত্বিক আহার করান এবং আপনারা এই সময় তাদেরকে বস্ত্র দিন, ধুতি দিন এবং কিছু অর্থ প্রদান করুন, তাতে কী হবে, বিশেষ কিছু ফল কিন্তু আপনারা পাবেনই পাবেন। এবং এই দিন যদি আপনারা ক্ষীর তৈরি করেন, নিজের বাড়িতে ক্ষীর তৈরি করে আপনারা যদি এই পিতৃপক্ষ অমাবস্যার দিন আপনারা যদি গরুকে, কাককে, কুকুরকে, পিঁপড়াকে যদি আপনারা দিতে পারেন এবং নির্ধনী ব্যক্তিকে যদি দিতে পারেন, তাহলে কী হবে জানেন, এই ক্ষীর প্রদান করলে আপনাদের জীবনে আসবে
অপার সুখ। এই পিতৃপক্ষ বিসর্জন এই আমাবস্যা তিথিটা বিশেষ ইম্পর্টেন্ট এই জন্যই। যদি আপনাদের সেরকম সামর্থ্য না থাকে, দেখা গেল আপনারা দিতে পারছেন না গরিব মানুষকে, সে মতন দান করতে পারছেন না, আপনারা অসমর্থ, আপনার নিজের কাছে অর্থ নেই সে মতন দান করার, কি করবেন? আপনারা চানা নেবেন, সেই চানা কিছুটা চানা আপনারা গরুকে খাওয়ান, দেখবেন বিশেষ লাভ পাবেন। অর্থাৎ চানা যদি গরুকে খাওয়ান না, সেই সময় বিশেষ কিন্তু লাভ কিন্তু আপনারা পাবেন। এবং এর সাথে সাথে পিতৃপক্ষ অমাবস্যার দিন আপনারা চানা যদি খাওয়াতে পারেন বিশেষ লাভ, যদি তাও না পারেন আপনারা অবশ্যই পিতৃতর্পণ অবশ্যই করুন। এবং সকালবেলা যদি আপনারা নদীতে বা গঙ্গাতে করতে পারেন খুবই ভালো, বিশেষ লাভজনক। আর যদি তা না করতে পারেন অবশ্যই বাড়িতে গঙ্গা জলের বালতি মধ্যে গঙ্গা জল দিয়ে সেই জলে আপনারা স্নান করুন। স্নান করার পর আপনারা উঠে ছাদে উঠে আপনারা পিতৃপুরুষের উদ্দেশ্যে আপনারা প্রণাম করুন এবং তাদেরকে স্মরণ করুন, তাদের আপনাদের পূর্বপুরুষ যারা যিনারা আছেন তাদের উদ্দেশ্যে আপনারা স্মরণ করুন। তাদের কী হবে, তাদের কৃপা আশীর্বাদ কিন্তু আপনারা পাবেন। কারণ এই পিতৃপক্ষ যে শুরু হয়েছে এটা বিশেষ ক্রিয়া কিন্তু করা যায়, শ্রাদ্ধ অনুশ্রাদ্ধাতিক এগুলো জিনিসগুলো কিন্তু করা হয়। অর্থাৎ আপনার দাদুর বাবা তার বাবা এগুলো অনেক সময় আপনার জানা নেই, কিন্তু এই পিতৃ বিসর্জন অমাবস্যাতে যদি আপনারা সঠিকভাবে নিয়ম এবং নিষ্ঠার সঙ্গে যদি আপনারা করতে পারেন আপনাদের ক্ষেত্রে আসবে অপার ধন এবং আপনাদের ক্ষেত্রে আসবে অপার শান্তি সুখ সমৃদ্ধি, এগুলো কিন্তু আসতে বাধ্য। বিশেষ ইম্পর্টেন্ট এই সময়টা কেন, দেখুন আমি আবারও বলছি, এই সময়টা উত্তরাধিকারীদেরকে দেখতে মর্তলোকে অর্থাৎ পৃথিবীতে আমাদের যারা পূর্বসূরীরা আছে তারা কিন্তু নেমে আসে এবং আমরা কি করছি এবং আমাদের সেই সুখ দুঃখ সমস্ত কিছু দেখে এবং সেখানে আশীর্বাদ কিন্তু করে। এই সময়টা বিশেষ ইম্পর্টেন্ট এই জন্য, দেখুন দানটা কিন্তু আপনারা অবশ্যই করুন, আমি আবারও বলছি দান, যত আপনার সাধ্যাতিক আপনারা যদি দান করতে পারবেন ততটাই ভালো। কারণ এই সময়টা রাহু এবং শনির যে একটা সংযোগ তৈরি হয়েছে মহাসংযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু দেবে। এবং এই রাহু নির্দেশ করে আপনাদের পূর্বজন্মে কি হয়েছে, রাহু কেতু নির্দেশ করে এবং আপনাদের উত্তর আপনাদের পূর্বপুরুষরা কেমন ছিলেন সেটাও কিন্তু এই মৃত্যুলোকে যারা চলে যায় তাদের সঙ্গে কিন্তু এই রাহু এবং শনির কিন্তু সম্পর্ক থাকে। এই বছর বিশেষ ইম্পর্টেন্ট এই জন্য শনি ও রাহুর যে সংযোগ, যেটা যে সংযোগের জন্য বিশেষ লাভ কিন্তু এ সময় আসবে। অর্থাৎ আপনারা যদি সঠিকভাবে ক্রিয়া কিন্তু আপনারা যদি করতে পারেন বিশেষ লাভ কিন্তু আপনারা পাবেন। নমস্কার, ধন্যবাদ।